ওকে গাইজ, লেট নাইট ব্যাচ। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি টেমপ্লেটে, ফটোশপ টেমপ্লেট। আপনাদের কি ফটোশপ টেমপ্লেট সম্পর্কে আইডিয়া আছে কারো? ফটোশপ টেমপ্লেট কি, নাই কারো কি আইডিয়া আছে? আইডিয়া ফটোশপ টেমপ্লেট, ধরেন আপনাকে বলা হলো যে ফেসবুক কাভার তৈরি করে দেন, আপনাকে একটা ক্লায়েন্ট বললো হ্যাঁ মাস্কিংটা রেকর্ড করব। আচ্ছা ঠিক আছে করে দিব, জান মেহবিন চৌধুরী মাস্কে মাস্কিংটা করে দিব। মাস্কিং আপনার আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগতেছে, মাস্কিংটা করে দিব। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি টেমপ্লেটে। টেমপ্লেট মানে কি, একটু আইডিয়া আছে? রেকর্ডিং শুরু হয়েছে কি? হ্যাঁ হচ্ছে। আচ্ছা রেকর্ডিং চলছে, আপনারা আমাকে জানান টেমপ্লেট সম্পর্কে আইডিয়া আছে কিনা। না ভাইয়া, একজন কি নাই যা টেমপ্লেট সম্পর্কে আইডিয়া আছে? ভাই টেমপ্লেট কি ভাই, যে বিভিন্ন রকম ভিউ, মনে করেন আমরা একটা ডিজাইন করলাম, সেই ডিজাইনটা এমন একটা ভিউ এ সেটআপ হলো যেটা আকর্ষণীয় হয়। আমি সবাইকে বুঝতে দিচ্ছি। ওকে আচ্ছা আমরা সরাসরি গুগলে চলে যাই, যেহেতু আমাদের আইডিয়া নাই টেমপ্লেট সম্পর্কে, তাহলে সরাসরি আমরা গুগলে চলে যাই। গুগল থেকে একটু টেমপ্লেট সম্পর্কে আমরা একটু ঘাটাঘাটি করে আসি যে টেমপ্লেট কি, টেমপ্লেট আমাদের কেন লাগে। আমাদের টেমপ্লেট কোন একটা টপিকের উপরে লাগে, সেই টপিকটার নাম বলতে হবে। ধরেন ইউটিউব থাম্বনেল টেমপ্লেট হতে পারে, আপনার ফেসবুক কভার টেমপ্লেট হতে পারে, ফেসবুক অ্যাডস টেমপ্লেট হতে পারে, বিভিন্ন ধরনের টেমপ্লেট হতে পারে। ক্লায়েন্ট আপনাকে বললো ফেসবুক, ফেসবুক কভার, কভার টেমপ্লেট, টেমপ্লেট পিএইচডি। আর এর আগে একটা ফ্রি লাগাই দেন, আগে পরে কোনো জায়গায় একটা ফ্রি লাগাই দেন। ফ্রিটা কেন লাগাচ্ছেন বলুন তো? ফ্রিটা কেন লাগাবেন? দেওয়ান ভাই আছেন নাকি? টিটু মিজান ভাই কোথায়? আচ্ছা আমি মনে ওদেরকে লিঙ্কটা দিই নাই, টিটু মিজান ভাইকে একটু লিঙ্কটা দিয়ে দিই। ফ্রি না হলে ভাই অনেকগুলো প্রিমিয়াম থাকে। আপনারা রাত জাগতে রেডি তো সবাই, নাকি আবার আধ ঘন্টার মধ্যে ঘুমায় যাবেন? জি রেডি, একবার ঘুমায় গেছিলাম, এখন 12:23 হইতে মনে দেখছি যে ক্লাস হয় না, এখন স্টার্ট হয় না, এখন আর ঘুমে ধরবে না। আচ্ছা এই যে দেখেন আমি টেমপ্লেটে চলে আসছি, তো এটা হচ্ছে আমার টেমপ্লেট। এখন বলেন ভাই এটার কাজ কি? এটার কাজটা আমি সংক্ষেপে দেখাই দিব এবং আপনারা এই মুহূর্তে টেমপ্লেট ডিজাইন করবেন কিছু, আর আমাকে 10 মিনিট সময় দিবেন, তারপর আমি আবার ক্লাস দেবো। ঠিক আছে, আমি আসলে টানা চলতেছে তো 10 মিনিট ব্রেক দরকার, মানে খাওয়া দাওয়া করতে দিবেন না আপনারা, এই অবস্থা। আচ্ছা আমি একটা টেমপ্লেট ডাউনলোড করে করতে দিয়েছি, জাস্ট এটা টেমপ্লেট এখান থেকে যে ক্লিক করলাম সেটা ডাউনলোড দিয়ে দিচ্ছি। এখন এটা কি ফ্রি নাকি প্রিমিয়াম? আমি যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম সেটা কি ফ্রি নাকি প্রিমিয়াম? ফ্রি ফ্রি এর পাশাটা, এটা কি প্রিমিয়াম না ফ্রি? প্রিমিয়াম, এটা প্রিমিয়াম। আচ্ছা এই যে খুব সুন্দর একটা টেমপ্লেট, আমার খুব পছন্দ হয়েছে এই যে টেমপ্লেটটা, কিন্তু এটা প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হবে। এবং এর সাথে যেগুলো আছে সবগুলো টেমপ্লেট প্রিমিয়াম। দেখছেন কত সুন্দর সুন্দর টেমপ্লেট, এরকম ডিজাইন কি আপনারা তৈরি করতে পারেন না? দেখলে খাওয়া লাগে না, মন ভরে যায়। মাউথপিস অফ করি, মাউথপিস অফ করি। আচ্ছা আমি বেশ কয়েকটা টেমপ্লেট ডাউনলোড করে ফেলেছি, আমি বেশ কয়েকটা টেমপ্লেট ডাউনলোড করে ফেলেছি এবং ডাউনলোড গুলো যেখানে হয়েছে সেখানে চলে যায়। এখানে যে দেখলাম যে আমরা কয়েকটা ডাউনলোড করেছি সেটা কোথায়, ডাউনলোডস তে আছে নাকি ডেস্কটপে? ডাউনলোডস তেই মনে হয় মাত্র যেগুলোকে ডাউনলোড করলাম, ফেসবুক এইটা, কোনটা কোনটা যেন ছিল,
একটা হচ্ছে ফেসবুক কভার আর হরাইজন্টাল হরাইজন্টাল ব্যানার আর হচ্ছে ফেসবুক ওকে এই দুইটা এই দুইটাকে আমরা এক্সট্রাক্ট ফাইল করে দেই আচ্ছা এই কাজটা কিন্তু আমি আপনাদেরকে এখনই দিব সবাই সবার কম্পিউটারে বসে পড়বেন ফটোশপে এটা আমাদের একটা টেমপ্লেট এরপরে চলে আসতেছে আমাদের আরেকটা টেমপ্লেট কোথায় এইটা একটা টেমপ্লেট ওকে মোটামুটি দুইটা টেমপ্লেট আমাদের আসছে এবার চলে যায় আমাদের কাজে যে আসলে কাজটা কি কাজটা হচ্ছে টেমপ্লেট বলতে রেডিমেড করা একটা ডিজাইন টেমপ্লেট বলতে আমরা বুঝি রেডিমেড কোনো একটা ডিজাইন যেখানে সব রেডিমেড থাকবে সেখানে সব রেডিমেড থাকবে শুধু আপনি আপনার ডিজাইনটা জাস্ট চেঞ্জ করে দিবেন আপনার থিম যেটা আপনার ইমেজ যেটা সেগুলো চেঞ্জ করে দিবেন যেমন এখানে ছিল একটা চেয়ার টেমপ্লেটের ছবিটা আমরা দেখলে বুঝতে পারবো ছবিটা ছিল এই যে টেমপ্লেট একটা চেয়ার ছিল এখানে আর হচ্ছে তার নিচে একটা শ্যাডো ছিল একটা চেয়ারের অ্যাড ছিল ফার্নিচার তাহলে এখানে যদি কোনো ফার্নিচারের অ্যাড থাকে আপনার যদি কোনো চেয়ার লাগে তাহলে চেয়ার পিএনজি বাকি কাজ আশা করি বুঝতে পারছেন কেউ কেউ আছেন এই পর্যন্ত বুঝেন নাই এই মাত্র এই কয়েকটা জিনিস কেউ কেউ আছেন আমার কথা বুঝেন নাই আছেন কি কেউ এমন এরপর এটাকে নিয়ে আমরা ফটোশপের মধ্যে গেলাম বাকি কাজ আশা করি আপনারা বুঝতেই পারতেছেন কি হবে জাস্ট একটা অ্যাড কে আমি আমার অ্যাড বানাই ফেললাম এই টেমপ্লেটটা ইউজ করে আমি আমার একটা অ্যাড বানাই ফেলতেছি তার মানে এখন থেকে আপনার বিহান্সে যে পোর্টফোলিও সাজাবেন সেই পোর্টফোলিও বানানোর জন্য কি আমাদের হেল্প মানে এই জিনিসটা কি হেল্পফুল হইলো নাকি এটা হুদাই শিখলাম অবশ্যই হলো ভাইয়া মানে এটা কেন করবো বুঝতে পারছি আমরা এটা অনেক সময় ক্লায়েন্টের চাহিদা থাকে এক একটা চাহিদা থাকে তাছাড়া আমাদের তো অনেক সময় আইডিয়া আসে না আমাদের তো আইডিয়া ওপেন হয় না এখান থেকে আমরা প্রচুর আইডিয়া নিতে পারি এখান থেকে প্রচুর আইডিয়া নিতে পারি এবং ডিজাইন কপিও করতে পারি বাট কোনো একটা ডিজাইন 100% আমরা কপি করবো না আমরা কপি করবো নির্দিষ্ট পরিমাণে ধরেন এখানে যে জিনিসটা আমি করতেছি এটা কি পুরোপুরি কপি করবো জাকারিয়া ভাই কি ভাইয়া ক্লাসের লিংকটা কি লেট করে দেওয়া হলো দেখবেন আমার কাজগুলো কাজ বুঝতে আমরা এখন আপনাদেরকে কাজ দিই আমি শুটিং নিব 10 মিনিটের জি বুঝতে পারছি ভাই তাহলে আপনাদেরকে আপনারা করে ফেলুন সবাই ভাই আরেকবার একটু ওকে আমি আরেকবার দেখাই দিচ্ছি আর টেমপ্লেট দেখাই দিচ্ছি এই শান্তা আপু চম্পা আপু আপনারা কোথায় আসি ভাইয়া আচ্ছা এখানে শ্যাডোটা কি এরকম হবে নাকি অন্যরকম শ্যাডো হবে বলুন তো অন্যরকম হবে না এই শ্যাডোটা আমার মানাচ্ছে না
এই সাউন্ড কার সাউন্ড আসে কোথা থেকে বুঝে নাই কে ছায়াটা বুঝে নাই কে ছায়াটা বুঝেন না এমন কেউ আছেন নাকি ক্লাস এখনো কাশ্মীরটা এই ফোন দিয়ে কাশ্মীর সাথে কথা বলো ভাই ছায়াটা আরেকবার রিপিট এই কথাটা আপনি ক্লিয়ার হ্যাঁ বলেন ছায়াটা আরেকবার রিপিট করেন আচ্ছা ছায়াটা আসলে কিছুই না ছায়াটা আসলে কিছুই না এই ছায়াটা বানানো হয়েছে সম্পূর্ণ একটা ব্রাশ দিয়ে ধরেন আপনি একটা ব্রাশ নিলেন একটা ব্রাশ নিলেন তো ব্রাশটা নিয়ে আপনি বড় ছোট করলেন নিজের ইচ্ছা মতো বড় ছোট করলেন আপনি চাইলে ইচ্ছা মতো এরকম বড় ছোট করলেন করার পর এই একটা এটাকে কপি করেন এই যে এরকম করে সিলেক্ট করে এটাকে কপি করেন যতটুকু লাগবে ততটুকু কপি করলেই হয়ে যাবে বুঝতে পারছেন এটাকে আমরা কপি করেছি একটা লেয়ারকে সাইফুল বলো বলো জাস্ট এন্ড দাও যে ডান সাইডে দেখো এন্ড আছে এন্ড মিটিং চলে আসে ঠিক আছে এখানে জাস্ট আপনি আপনার থিম দিয়ে আপনি আপনার মতো করে সাজান আচ্ছা আচ্ছা এখানে কুকিং কুকিং টুগেদার এখানে কুকিং টুগেদার এখানে আপনি আরেকটা ছবি এখানে ইনক্লুড করে দেন আপনার যে অফার গুলো আপনার লোগো গুলো এরকম করে বসাই দেন কাজ শেষ ক্লিয়ার টেমপ্লেট থেকে আপনার প্রশ্ন আছে আচ্ছা আমাদের ইমরান ভাই আমাদের কম্বো সিক্স এর এক ভাই মনে ঘুমায় পড়ছে বুঝছেন এমডি মোজাম্মেল হক ভাই আমি ভাইকে কয়েকবার স্মরণ করেছি কিন্তু ভাই কোনো রেসপন্স নাই এবং ভাই এই বেচেও ক্লাসে আছে মুজাম্মেল ভাই আপনি কি ঘুমিয়ে গেছেন ভাই সম্ভবত সম্ভবত ভাই ঘুমিয়ে গেছে আমি 80% সিওর ভাই ঘুমিয়ে গেছে দেখি তো মুজাম্মেল ভাই যদি জেগে থাকে চ্যাট করবে করলে কি শোনায় না না মুজাম্মেল ভাই আমি দেখতে পাচ্ছি সে চ্যাট বক্সে আছে এমডি মুজাম্মেল ভাই আছেন আপনি ভাই ঘুমিয়ে গেছে আমি শিওর ওকে ঠিক আছে আপনারা যারা যারা আছেন থাকেন আমাকে 10 মিনিট সময় দেন 10 মিনিট আমি একটু রেডি হয়ে আসি আপনাদের মানে খাওয়া দাওয়ার তো ব্যবস্থা আছে আর হচ্ছে আপনারা 10 মিনিটে এই এই জিনিসটা একটা ট্রায়াল দিয়ে দেন এই যে জিনিসটা এটা হচ্ছে ট্রায়াল দিয়ে দেন ওকে তুহিন ভাই খেয়ে আসেন 10 মিনিট সময় 10 মিনিট জাস্ট 10 মিনিটের মধ্যে চলে আসবেন ওকে আর সবাই টেমপ্লেট একটু ঝালাই দিয়ে আসেন একটা টেমপ্লেট ডাউনলোড করে ঝালাই দিয়েছেন আপনারা সবাই 500 পিএইচডি ফ্রি টেমপ্লেট পাবেন আপনাদেরকে আমি 500টা পিএইচডি ফ্রি দিয়ে দিব ঠিক আছে যেগুলো দিয়ে আপনারা বিভিন্ন অ্যাড করতে পারবেন 500 পিএইচডি কি নেবেন নাকি নেবেন না জি ভাই নিব নিব তাহলে যারা যারা আজকে ক্লাস অ্যাটেন্ড করতে যারা যারা ভাইয়া যারা যারা ক্লাসে থাকবে তারা তারা পাবে যারা যারা থাকবে তারা পাবে ওকে গাইস সবাইকে ধন্যবাদ আমি তাহলে 10 মিনিট ব্রেকে যাচ্ছি আর আপনাদের শেয়ারের শেয়ারের অনুমতি দেওয়া আছে কারো কোনো প্রবলেম হলে স্ক্রিন শেয়ার ওপেন করে নেবেন ইমরান ভাই একটু সাপোর্ট দেন
জি ভাই বলেন। বলছিলাম যে আমি ডেস্কটপে ক্লাস করতেছি কিন্তু মিউট আনমিউটটা খুঁজে পাচ্ছিলাম না, ওটা কোন জায়গায় থাকে কোন দিকে? বাম পাশে, বাম পাশে নিচে দেখেন, বাম পাশে নিচে দেয়া আছে অডিও, এটা আছে ভিডিও, স্টার্ট ভিডিও, তার প্রোফাইল চ্যাট, শেয়ার, রেকর্ড। আপনি মানে একটা মাউথপিসের দেখতেছেন? মাউথপিস আমি রেক নিচে দেখতে পারতেছি, চ্যাট বক্সের, চ্যাট বক্সের সাথে শেয়ার, মিউট লেখা থাকতে আছে, রেকর্ড। কাজিন কি সমস্যা? না মিউটটা খুঁজে পাচ্ছি না। আপনি এখানে মিউট লেখা আছে দেখেন, ভিডিও অপশন আছে না ভিডিও চালু করার, ওই আর পাশে ডান মানে বাম পাশে কাজিন মধ্যে কি না অন্য একটা আছে অডিও, মানে অডিও লেখা আছে। কি সমস্যা? আচ্ছা মানে কেউ হয়তো আনমিউট আছে, দুইটা না বেশি ফোনে কথা বলতেছেন ভাইয়া, একটু মিউট করেন। রাসেল ভাই জি শোনা যাচ্ছে? আপনি তো দেখাইতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি আমার স্ক্রিনের একটা ছবি তুললাম আপনাকে পাঠাইতেছি, চ্যাট বক্সে, চ্যাট বক্সে দেন, আমি স্ক্রিন শেয়ার অফ করেন। তপন সাহেব আপনি মনে হয় মিউট করেন নাই, আপনার ফোনের কথা শুনতে পাচ্ছি। তপন সাহেব আপনার ভাইকে বলছিলাম কিন্তু ভাই তো শুনলো না। না তপন সাহেবের ওই জায়গা থেকে আওয়াজ আসছে। ভাই আপনার ছবি চলে গেছে রাসেল ভাই। জি ভাই বলেন এখানে। আচ্ছা কার স্ক্রিন শেয়ার আছে? রাসেল আহমেদ ভাই, বাবু টাকা তাড়াতাড়ি কালকে সকাল সকাল একবার আর্লি বসিল দিব। হ্যাঁ ভাই অবশ্যই খুব সকাল সকাল দিব টাকা কালকে। হ্যাঁ এই যে আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না ভাই? স্ক্রিন তো শেয়ার দেখতেছি না আমি তো, রাসেল আহমেদ ভাইয়ের মানে ছবি দেখতেছি। আচ্ছা রাসেল আহমেদ ভাই আপনি কি ছবি পাইছেন? ভিডিও তবে হ্যালো
আচ্ছা তুহিন ভাই লাগছেন কমেন্টে মানে চ্যাট বক্সে টেমপ্লেট এখন কি এই মাত্র ডাউনলোড করলাম হ্যালো আচ্ছা আমাকে কি শুনতে পাচ্ছেন হ্যালো জি ভাই আপনাকে শুনতে পাচ্ছি ভাই হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে স্যার বলেন কি সমস্যা মানে প্রবলেম কি টেমপ্লেট ডাউনলোড করতে কোনো সমস্যা হইতেছে নাকি না না ওই একদিন খুব কষ্ট করে না ভাইয়া কি করতে বলছে সেটাই বললাম টেমপ্লেট ও টেমপ্লেট টেমপ্লেট একটা ডাউনলোড করবেন তারপর ওইটার উপর কিছু কাজ করবেন মানে এডিট করবেন আপনার নিজের ইচ্ছা মতো তবে স্ট্যান্ডার্ড হইতে হবে মানে কির উপরে করবেন এটার কি হ্যাঁ ভাই একটা টেমপ্লেট ডাউনলোড করতেছিলাম কিন্তু দেখা যাচ্ছে না একটু হেল্প করেন মানে ডাউনলোড করছেন নাকি করতে পারতেছেন না করতে পারতেছি না আমি এই যেরকম চাচ্ছি সেরকম পাচ্ছি না আচ্ছা আচ্ছা আপনি কি টেমপ্লেট করবেন ফেসবুক হ্যাঁ হতে পারে ফেসবুক আচ্ছা দেখেন আমি একটা লিংক পাঠাই এটা যদি আপনার পছন্দ হয় তাহলে ডাউনলোড করেন এই আপনি কি লিংক পাঠাইছেন জি ভাই লিংক পাঠাইছি কোথায় মেসেঞ্জারে মেসেঞ্জারে না ওই চ্যাট বক্সে চ্যাট বক্স এমডি ইমরান হোসেন দেখেন এখানে আছে ফ্রন্ট পিকের একটা লিংক পাঠাইছি ভাই আমি তো ডাউনলোড করতে পারছি না ডাউনলোড করতে পারেন না স্যার ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন আমি দেখাইতে দিতেছি আচ্ছা ভাই প্যান তো ডাউনলোড ওপেন হচ্ছে কিন্তু কিছু মিসিং মিসিং হ্যাঁ মিসিং থাকবে কারণ এটা কি মিসিং থাকবে আপনার সব ফন্ট তো নাই হয়তোবা কিছু ফন্ট মিস থাকবে আর যদি শেপ মনে করেন শেপ মিস থাকে তাহলে আপনার হয়তোবা CS6 বা CC CC হইতে পারে আপনার CS6 হইতে পারে যদি আপনার CS6 হয় তাহলে সে সিসি দা করছে আর যদি CS6 আপনার হয় মানে তাহলে তো সে সিসি দা করছে যদি মিস হয় আর কি হ্যালো আচ্ছা তপন তপন ভাই আপনি এখানে একটা ইউটিউব নিয়ে মানে তারপর লেখেন টেমপ্লেট ফেসবুক কভার টেমপ্লেট না ফ্রি ফ্রি লেখবেন কিছুটা লেখে সার দিতে হবে তো না তো টেমপ্লেট পাইবেন না আর আমি একটা টেমপ্লেট দিছি যদি ডাউনলোড করেন করতে পারেন আমারটা কি দেখতে পাচ্ছেন ভাই আপনাকে না আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে এরকম আসতেছে কি আচ্ছা এরকম তো আসবে এরকম তো আপনি একটা নিউ ই দেন হ্যাঁ আমি ইয়েতে গেছি ইউটিউবে যে গুগলে গেছি গুগলে যা সার্চ দিছি ইউটিউব নেন একটা ইউটিউব এখানে একটা আপনি একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে উপরে প্লাস চিহ্ন হ্যাঁ হ্যাঁ প্লাস চিহ্নের উপর একটা ক্লিক করেন প্লাস চিহ্ন প্লাস উই হ্যাঁ প্লাস চিহ্নের উপর একটা ক্লিক করেন এটা তো জুম হ্যাঁ তারপরে এখানে সার্চ বক্সে লেখেন হ্যালো ফেসবুক টেমপ্লেট হ্যাঁ
ফেসবুক ফ্রি টেমপ্লেট ফেসবুক কভার টেমপ্লেট তাই তো হ্যাঁ হ্যাঁ কভার টেমপ্লেট পিএসডি না না ফ্রি ফেসবুক ফ্রি কভার টেমপ্লেট পিএসডি ফ্রি লেখা লাগে না লাগে আবার কিছু কিছু সাইট আছে যেগুলো প্রিমিয়াম তো আচ্ছা ভাই আমরা কাজ করলে কি ওই টাকা আমাদের কাছ থেকে তখন কেটে নিবে বা চার্জ করবে ভাই আপনি যতক্ষণ ব্যাংক অ্যাকাউন্ট বা ভিসা কার্ড তারপরে ই কার্ড না দিতেছেন ততক্ষণ পর্যন্ত কাটতে পারবে না কারণ আপনাকে তো কিছুই নাই আপনাকে তো চিনে না তাহলে কাটবে কিভাবে এখন আমরা র্যান্ডম ব্যবহার করতে পারি হ্যাঁ যেগুলো ফ্রি আছে ওগুলো ব্যবহার করেন সমস্যা নেই আচ্ছা যে কোনো একটা লিংকে যান তবে কি অবস্থা সবার সবাই কি আছেন নাকি আমার মতো চলে গেছেন রাত জেগে বসে আছি ডাউনলোড করতে পারতেছে না ভাই একটু দেখাই দেন আচ্ছা এখন পর্যন্ত তাহলে চ্যাট বক্সে যারা যারা আছে তাদেরকে রেখে বাদ বাকি সবাইকে রিমুভ করে দিব আমরা হ্যাঁ আসি তো যারা যারা চ্যাট বক্সে বলেছে যে তারা তারা আছে শুধুমাত্র তাদেরকে রেখে বাদ বাকি সবাইকে আমরা রিমুভ করে দিচ্ছি দেখারে ভাই আসি শান্তা ইসলাম আমাদের সাথে আছে অভিজিৎ তালুকদার ভাই আছে নাহিদা পপি আছে আমি চ্যাট বক্সে লিখতে পারিনি জান্নাত আছে এরপরে আশাউদ্দৌলা ভাই আছে বাবু আহমেদ আছে ওকে ওই আর কি আছে ভাই মাইক্রোফোন লাস্ট আনমিউটেড হয়ে পাচ্ছে আপনার কথা বুঝিনি রাসেল ভাইয়ের কথা বুঝিনি রাসেল ভাই আপনার কম্পিউটারের ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ আপনি একটু নেটের কথা বলেন বা চ্যাট বক্সে কথা বলেন নেট হলের কথা বলেন আচ্ছা গাইস আমরা কি এখন সরাসরি হেয়ার মাস্কিং এ চলে যাব নাকি আমাদের টেমপ্লেট নিয়ে আরো কিছু দেখাবো হ্যাঁ ভাই কিছু কি টেমপ্লেট ডাউন করলে যে ফন্ট মিসিং দেখাচ্ছে টেমপ্লেট ডাউনলোড করলে কিছু ফন্ট মিসিং থাকে তাই তো তাহলে এখানে যে টেমপ্লেটে কিছু ফন্ট মিসিং থাকে এগুলো ফন্ট থাকবে মিসিং থাকবে এগুলো আবার নতুন করে ডাউনলোড করে নিতে হয় কি ফন্ট ওই ফন্টটা ডাউনলোড করে নিতে হয় বলেন আর কার কোন প্রশ্ন ফটোশপে আচ্ছা আপনাদের একটা কাজ দেই আপনারা আপনাদের তো বিহান্স আছে বিহান্স কি আপনারা সাজাইছেন না ভাইয়া আমার তো হয়নি ভাই বিহান্স সাজাই না ভাই বিহান্স তো যেতে freelancer@fiverr.com কানেক্ট করতে পারিনি কানেক্ট করতে পারিনি আচ্ছা আপনারা বিহান্সে আপনারা যারা আছেন এই মুহূর্তে আপনাদের একটা কাজ দেই সেটা সবার জন্য না যারা এক্সপার্ট মোটামুটি তাদের জন্য সেটা হচ্ছে গিগ সাজাবেন আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাড বুঝেন ফাইভারে সব বেশি যে জিনিসগুলো লাগে তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস সোশ্যাল মিডিয়া অ্যাডস বলতে তো কি মানে এটা তো বলা লাগছে না নাকি কারণ এক এক সময় এক একটা প্রমোশন চলে ঠিক আছে এক এক সময় আমাদের এক একটা প্রমোশন চলতেছে সেই প্রমোশনের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড কিন্তু সারা দিন চেঞ্জ হয় প্রত্যেকটা মাসে আমাদের একটা অফার থাকে সোশ্যাল মিডিয়া অ্যাডস সোশ্যাল মিডিয়া অ্যাডস এর কাজ কি পরিমাণ সেটা আমরা দেখে আসছি এই যে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাড পারবেন না এরকম কাজ তৈরি করতে মোবাইলের মধ্যে
মানে এটা হচ্ছে মোবাইলের জন্য ভাইয়া এতগুলা কেন একসাথে তোগুলা এতগুলা সাজাইতে হবে সাজাইছে সাজাইছে আপনি চাইলে এগুলো সাজাবেন নাকি ভাইয়া মকআপ করছে এগুলা না না সাজাইছে সাজাইছে বিভিন্নটা দিয়ে দিয়ে সাজাইছে আচ্ছা এই কাজ খুবই মার্কেটে খুবই জনপ্রিয় এবং মার্কেটে প্রচুর কাজ হয় ঠিক আছে যেটা বর্তমানে নেক্সট মোশন জায়গাটা দখল করে নেবে বাট এই মুহূর্তে মার্কেটে এই প্রচুর কাজ আছে যেমন এই দেখেন আইল ডিজাইন ফেসবুক কভার অ্যাডস এন্ড আদার সোশ্যাল মিডিয়া অ্যাড ঠিক আছে এর প্রচুর কাজ আছে এই ধরনের কাজ প্রচুর মার্কেটে সেল হয় দেখি এর সম্পর্কে আমরা এই কয়টা কাজ করেছে বাংলাদেশিস কি নাম সবির তার রেট দেখছেন একটা কাজের রেট কত একটা কাজ $10 করে দিছে ৫৩০টা রিভিউ চিন্তা করছেন সেই এই জিনিসটা সেল করে ৫৩০ জন কাস্টমারের মন জুগিয়েছে সে জাস্ট এই জিনিসটা সেল করে ৫৩০ জন কাস্টমারের মন জুগিয়েছে বুঝতে পারতেছেন জিনিসটা কত ইম্পর্টেন্ট আচ্ছা এগুলো তো আপনারা পারবেন নাকি ডিজাইনগুলো পারবেন না আপনারা তৈরি করতে আচ্ছা আপনাদেরকে হালকা হিন্টস দেই এই ব্যাপারে হালকা হিন্টস দিয়ে আমরা চলে যাব হেয়ার মাস্কিং এ জিনিসটার নাম কি জিনিসটার নাম ফেসবুক কভার কিন্তু ফেসবুক কভার খুব কি নরমাল হয় নাকি একটু সুন্দর ডিজাইন হতে হবে ফেসবুক কভার আসলে জিনিসটা কি ফেসবুক কভার কেন লাগে ফেসবুক কভার কেন লাগে সেই সম্পর্কে সেই প্রশ্নের উত্তর তো দেওয়া দরকার নেই নাকি ফেসবুক কভার কেন লাগে এটার কি উত্তর দেওয়া দরকার বলেন তো এই যে দেখেন এখানে প্রচুর ফেসবুক কভার দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ফেসবুক কভার আছে এখান থেকে একটাকে ডেমো হিসেবে বেছে নেবেন একটাকে ডেমো হিসেবে বেছে নিয়ে সেটাকে কপি করবেন বাট 100% কপি করা যাবে না 80% কপি করবেন 70% কপি করবেন বাট 100% কপি করা যাবে না প্রজেক্ট তৈরি করার জন্য আপনাদেরকে এই জবলি দিচ্ছি আজকে এগুলো নেক্সট ক্লাসে আপলোড করবেন নেক্সট ক্লাসে গুলো দেখাবো আর একটা ডিজাইন করলে কিন্তু সেটাকে দিয়ে পাঁচটা ডিজাইন করা যায় একটা যে কোনো একটা ডিজাইন করে সেটাকে দিয়ে কিন্তু পাঁচটা ডিজাইন করা যায় আচ্ছা এইগুলো কি আপনাদের বানানো দেখাইতে হবে নাকি একটু ইনিশিয়ালি দেখাই দিলে ভালো হয় ভাইয়া কি সবাই একটু মতামত দেন তো আজকে দেখাইলে অবশ্যই আজকে দেখাবো না কিছু অল্প সময়ের মধ্যে দেখাইতে পারেন দেখাইতে হবে এত রাত জেগে আছি ভাইয়া একটু কষ্ট করে তো একটু কাইন্ডলি দেখাই দেন হিন্টস দিয়ে দেন আচ্ছা আমি তাহলে হিন্টস দিয়ে দিই আমি একটা একটা যে কোনো একটা কাজ আপনাদেরকে হালকা হিন্টস দিয়ে দিই আপনারা দেখলেই বুঝতে পারবেন ফাইবারের কাজ দেখান আজ ডিজাইন আজকে ডিজাইন দেখানোর কথা ছিল না আজকে ডিজাইন দেখাতে হবে না কিন্তু ফাইবারের গিগ টিক সব এখনো টাইটেল টাইটেল সব রেডি হয়নি এডিল আজকে আমরা এখন ফাইবারে চলে যেতাম আজকে আমরা ফাইবার দেখবো না আজকে আমরা সরাসরি হেয়ার মাস্কিং দেখবো আর সাথে আপনাদেরকে ইসের উপরে এইজবলি দিয়ে দিব মানে ফেসবুকের উপরে এইজবলি দিয়ে দিব কাভারের উপরে আচ্ছা এটা হচ্ছে মকআপ করা হয়েছে এটা হচ্ছে মকআপ করা হয়েছে কোন একটা ফেসবুক কাভারে লাগানো হয়েছে আচ্ছা এটা দেখাই দিব এই সোজাটা আলাউদ্দিন ভাই এটা দেখাই দিব সোজাটা এখনো একটা দেখাই দিলি হবে ভাইয়া তখন আচ্ছা যে কোনো একটা জিনিস তৈরি করতে আমাদের একটা থিম লাগে একটা থিম দরকার হয় যে থিমের মধ্যে কোন সাইডে ছবি বসবে কোন সাইডে কি বসবে এরকম একটা থিম দরকার হয় তো আপনার যে কোনো ডিজাইন করার জন্য আগে একটা মোটামুটি প্রিপারেশন থাকতে হয় একটা ডিজাইন মাইন্ডসেট করে নিতে হয় যে আমার ডিজাইনের মধ্যে এরকম কিছু হবে যেমন এখানে যেগুলো দেখতেছেন সবগুলোই কভার এখানে যেগুলো দেখতেছেন সবগুলোই কভার এখানে প্রত্যেকটা ডিজাইন আপনারা পারেন
এখানে প্রত্যেকটা ডিজাইন আপনারা পারেন যা সেটা সাইজ নিয়ে তার মধ্যে একটা ইমেজ পিএনজি আকারে এনে বসাই দেওয়া হইছে কি আলাউদ্দিন ভাই পারবেন না হ্যাঁ পারবো ইনশাআল্লাহ ভাই এটা কি কোনো নির্দিষ্ট করা আছে যে ফটোশপ দিয়ে করা লাগবে বা ইলাস্ট্রেটর দিয়ে করা লাগবে না এখানে নির্দিষ্ট করা নাই বাট ফটোশপের কাজ এটা কিন্তু আমি তো ইলাস্ট্রেটর ক্লাসেই আমরা পেলাম না ভাইয়া ইলাস্ট্রেটর ক্লাস তাহলে পাবেন এই যে কয়েকদিনের মধ্যেই পাবেন হ্যাঁ এই কথা এই কাজটা আমাদের ঋষের কপি করেছে যে কি জানো আমাদের এই কাজটা হচ্ছে আমাদের ইয়ে কপি করেছে ছেলেটার নাম হচ্ছে আমিনুল আচ্ছা এইগুলো আপনাদের এইচডব্লিউ দিয়ে দিলাম এগুলো আসলে সবই আপনাদের এইচডব্লিউ আর এই কাজগুলো আসলে খুবই সোজা এই কাজগুলো আপনারা থিম জানেন এইচডব্লিউ করেছেন বাট এরকম এত সুন্দর করে করেন নাই ঠিক আছে তো আমি এইচডব্লিউ দিয়ে দিলাম আপনারা এই কাজগুলো করে নেবেন তারপর আমি একটা ডেমো দেখা দিচ্ছি ঝটপট 5 মিনিট সময় লাগবে আমাদের আমরা জাস্ট গুগলে গেলাম গুগলে যে আমরা জাস্ট ফটোশপে গেলাম ফটোশপে যে আমাদের সাইজ নিতে হবে আর ফেসবুকের আমাদের সাইজ হচ্ছে 820 আর 312 ফেসবুকের সাইজ 820 আর 312 পিক্সেল এই পিক্সেলটা গুগল আমাদেরকে বলে দিয়েছে আমরা যদি গুগলে যে লিখি তাহলে 820 বাই 312 চলে আসে তো সেখানে আমরা কোন একটা ডেমো নিয়ে যাই আমরা কোন একটা ডেমো নিয়ে কাজ করতে চাই সেই ডেমো হিসেবে আমরা কোন একটা ডেমোকে ফটোশপের মধ্যে নিয়ে গেলাম তো এটা হচ্ছে আমার ডেমো এই ডেমোটা আমরা একটু মানে দেখবো দেখে দেখে কাজ করবো আচ্ছা ডেমোটা ছোটই রাখি যে ডেমোটা ছোটই থাকুক তো এই ডেমোটা দেখে দেখে আমরা কাজ করবো তো কাজটা সবই জানেন এই বাকি কাজগুলো কি হইতে পারে জাস্ট নতুন লেয়ার নিয়ে আপনারা দিপদাপ করে কাজ করে ফেলবেন কালার অ্যাপ্লাই করলেন কন্ট্রোল ডি দিলেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলেন রাইট ক্লিক করে র‍্যাপ করলেন সুন্দর করে ডিজাইনটা একটু উপরের দিকে দিয়ে দিলেন ঢেউ আকৃতি কিছু একটা দিয়ে দিলেন ডিজাইন আপনার এখানেই হয়ে গেল এরপর আসেন আচ্ছা একটু মনে হয় নিচের দিকে নামালে ভালো হয় এটা সেটা ম্যাচ করানোর জন্য ওকে ফাইন এরপর আসেন এই যে গোল্ডেন কালার একটা টেক্সচার সে দিয়েছে গোল্ডেন কালারের টেক্সচারের জন্য আমরা সরাসরি গুগলে যে গোল্ডেন কালার টেক্সচার ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড গোল্ডেন কালার ব্যাকগ্রাউন্ড এইচডি এটা লিখে আমরা গুগলে সার্চ করলাম তো সেখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ পাচ্ছি আমরা সেখান থেকে যে কোনো একটা ইমেজ আমাদের যেটা গোল্ডেন কালার বা গোল্ডেন একটা ভাব আছে বা ওই ছবির সাথে ম্যাচ করে এরকম করে একটা জিনিস আমরা ডাউনলোড এখান থেকে নিয়ে যাই আলাউদ্দিন ভাই আপনি বুঝতেছেন ভাই হ্যাঁ বুঝতেছি ভাই আপনি বুঝতে আচ্ছা কোন একটা ব্যাকগ্রাউন্ড আমরা জাস্ট ডাউনলোড করে নিয়ে যাচ্ছি আসলে সবকিছুর মূলে কিন্তু ছবি ছবি যদি আমার সুন্দর না হয় ডিজাইন সুন্দর হবে না এখন এই ছবিটা কি এখানে দেওয়া যায় কিনা এই ছবিটা দেওয়া যাবে না এই কারণে কারণ প্রজাপতি আমার মিসিং হয়ে যাবে বা টোটাল ছবিটা আমার মিসিং হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেখি উপরে লেখা জায়গা রাখতে হবে না এই যে দেখেন আলাউদ্দিন ভাই আমরা কপি করে ফেলেছি আলাউদ্দিন ভাই এই জিনিসটা পারেন না এই যে মাত্র যেটা করলাম আমি হ্যাঁ ভাই ভাই একটা ছবি আমরা নিলাম আসলে এগুলো তো কিছুই না এগুলো হচ্ছে টেক্সচারের জন্যই করা এই কন্ট্রোল ধরে সিলেক্ট করে এই লেয়ার থেকে কপি করে দিলাম আমাদের এই থিম চলে আসছে একটা এটা কি আমাদের আগেরটাই ভালো লাগতেছে ওকে এরপরে বাদ বাকি কাজ আপনারা সবই জানেন সুন্দর করে ড্রপ শ্যাডো দিচ্ছি হালকা করে অপাসিটি কমাই দিচ্ছি অপাসিটি কমাই দিয়ে এটা বানিয়ে ফেললাম এরপর এখানে ছোট ছোট ইমেজ দেওয়া রাখছে তারা খাবার দাবারের ইমেজ রেখেছে ধরেন এটা বাটারফ্লাই অয়েল অয়েল দিতে পারেন বা কিছু সামথিং এরপর হচ্ছে খাবার দাবার খাবার দাবারের জন্য সুন্দর সুন্দর করে রেকট্যাঙ্গেল নিয়ে তার মধ্যে ক্লিপিং মাস্ক করে দিচ্ছে আলাউদ্দিন ভাই আরো দেখাইতে হবে নাকি থাকবে চলো ভাইয়া চলবে আরো কি দেখাইতে হবে নাকি থাকবে এই পর্যন্তই এ পর্যন্তই থাক ভাইয়া এখন বুঝে নিব ভাই কেউ কি আর আছেন বলবেন পুরোটা দেখাইতে নাকি পর্যন্তই থাকবে আমরা এখন হেয়ার মাস্ক নিয়ে চলে যাব ঝটপট ঝটপট ওকে থ্যাংক ইউ আচ্ছা বাদ বাকি সবকিছু আপনারা করে নেবেন এই জবলে দিয়ে দিয়েছি করে নেবেন আর ফন্ট গুলো যেখান থেকে ডাউনলোড করে নেবেন এই এরকম ফন্ট সুন্দর সুন্দর ডাউনলোড করে সেগুলোকে থেকে ডিজাইন করে নেবেন প্রত্যেকটা ডিজাইন আপনারা পারেন এখানে শুধু ফুটে তুলতে পারেন না যেগুলো দিয়েছি এগুলো কপি করবেন
এবার আমরা চলে যাই সরাসরি হেয়ার মাস্কিং এ। আমাদের টেমপ্লেট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? টেমপ্লেট গুলো কেন কিভাবে কাজ করে, টেমপ্লেট গুলো এডিট করে কিভাবে, এই ধরনের কারো কোনো প্রশ্ন? টেমপ্লেট নিয়ে কারো কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। এখানে কি আছে ভাই টেমপ্লেটের এই যে ফন্ট গুলো, যে যে এখানে এই যে 50% অফ ইটি, এগুলো যে যে মিসিং হয়ে রয়েছে এগুলো ঠিক করে এটা কিভাবে, মানে কিভাবে বুঝবো যে আচ্ছা এই ফন্ট একটু খেয়াল করেন, এই যে ফন্ট, ফন্টের নাম কি? লিমন মিল্ক রেগুলার। কি নাম? লিমন মিল্ক রেগুলার। এখন লিমন মিল্ক থেকে আমি এটা চেঞ্জ করে মেরেড প্রোতে নিয়ে চলে আসছি। আপনি তো ফন্টের নাম জেনে গেলেন, নাম কি? মিল কি নাম ছিল জানো? এটা হচ্ছে পপিনস। পপিনস কিভাবে দেখাচ্ছেন ভাই? আপনার কাছে এখন লিমন মিল্ক ডাউনলোড করে ফেলা। আপনি বুঝতে পারছেন ভাই লিমন মিল্ক এ যে পেয়ে গেছি আমরা, সেখান থেকে সুন্দর করে ডাউনলোড। আপনার কি সিসি না সিসিক্স ভাই? সিসি সিসি কত? 2020 নাকি? জি ভাই 2020। সমস্যা আসার কথা, এরপরে লিমন মিল্ক ধরে সেটা করে দিন। ব্লেন্ডিং অপশন আসে পরে ডাবল ক্লিক করলে? না না, আপনি লেয়ারের উপরে, লেয়ারের থাম্বনেলের উপরে করেন। এই যে থাম্বনেলের উপরে, ও টোটালি রাখছে। ওকে, আমরা টোটালটাকে সুন্দর করে সিলেক্ট করে আসে নাই, এখন এটা ইনস্টল করার পর এখন আসে নাই। লিমন মিল্ক এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা গাইজ, তাহলে আমরা চলে যাবো হেয়ার মাস্কিং, ঝটপট ঝটপট আমরা হেয়ার মাস্কিং করে ফেলি। আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? ফেসবুক কভার পিকচার আর সোশ্যাল মিডিয়া অ্যাডের মধ্যে পার্থক্য কি? সোশ্যাল মিডিয়া অ্যাডস হচ্ছে ধরুন ফেসবুকে বুস্টিং করবে, তখন সে যে অ্যাড গুলো তৈরি করবে। আচ্ছা এই যে দেখেন আমাদের সামনে একটা ইমেজ দেখতে পাচ্ছি। আচ্ছা আমি ক্লাসটা একটু এখানে পজ করে এটা শুধুমাত্র এটাকে শুধুমাত্র এটাকে রেকর্ড করতেছি, করে শুধুমাত্র এই পার্টটা আলাদা করে রেকর্ড করছি।